করোনা ভাইরাসের দ্রুত বিস্তারের কারণে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সময়ে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে। ব্যাংক যেহেতু একটি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, সেহেতু এই লকডাউনের সময়ে ব্যাংকগুলি খোলা থাকবে যাতে দেশের অর্থনীতি সচল থাকে। বাংলাদেশে কার্যরত সকল সরকারি এবং বেসরকারি ব্যাংকের অভিভাবক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকই ঠিক করে ব্যাংকগুলি কীভাবে পরিচালিত হবে। এই লকডাউনের সময়ে ব্যাংকগুলি কীভাবে পরিচালিত হবে, অর্থাৎ ব্যাংকের কোন কোন শাখা খোলা থাকবে, সপ্তাহে কয়দিন ব্যাংকগুলি তাদের কার্যক্রম চালাবে এবং ব্যাংকের লেনদেনের সময়সূচি কী হবে, সেটা নিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই সার্কুলারটি জারি করা হয়েছে 13 এপ্রিল 2021। এই সার্কুলার অনুযায়ী 14 এপ্রিল 2021 হতে 21 এপ্রিল 2021 লকডাউন চলাকালীন সময়ে ব্যাংকের সকল এডি শাখা এবং প্রধান শাখা খোলা থাকবে এবং এই শাখাগুলি খোলা থাকবে শুক্র এবং শনিবার বাদে রবি থেকে বৃহস্পতি, এই 5 দিন, এবং লেনদেনের সময়সূচি হবে 10টা থেকে 1টা পর্যন্ত। অপরদিকে জেলা শহরে অবস্থিত ব্যাংকের প্রধান শাখা খোলা থাকবে, শাখাগুলি খোলা থাকবে শুক্র এবং শনিবার বাদে রবি থেকে বৃহস্পতি, এই 5 দিন, এবং লেনদেনের সময়সূচি হবে 10টা থেকে 1টা পর্যন্ত। অপরদিকে উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের একটি শাখা খোলা থাকবে এবং তা খোলা থাকবে প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তাহে 3 দিন, এবং লেনদেনের সময়সূচি হবে 10টা থেকে 1টা পর্যন্ত। আপনারা জানেন ডাচ বাংলা ব্যাংক একটি গ্রাহকবান্ধব ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক সবসময় গ্রাহকদের কথা চিন্তা করে। এই লকডাউনের সময়ে গ্রাহকরা যাতে কোনো অসুবিধায় না পড়েন, সেজন্য গ্রাহকদের জন্য একটি সুখবর দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। সেই সুখবরটি কী তা জানতে আজকের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমি আগেই বলেছি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী এই লকডাউন চলাকালীন সময়ে ব্যাংকগুলি সীমিত আকারে তাদের কার্যক্রম চালাবে, কিন্তু ডাচ বাংলা ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে এই লকডাউন চলাকালীন সময়ে ডাচ বাংলা ব্যাংকের সকল শাখাই খোলা থাকবে এবং শুক্র এবং শনিবার বাদে রবি থেকে শুরু করে বৃহস্পতিবার এই 5 দিন খোলা থাকবে এবং ব্যাংকিং লেনদেনের সময়সূচি হবে 10টা থেকে 1টা পর্যন্ত। এছাড়া এই সময়ে ডাচ বাংলা ব্যাংকের সকল এফটি এবং এটিএম বুথও খোলা থাকবে। এ সময়ে ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকরা সকল ধরনের লেনদেনই করতে পারবেন, যেমন টাকা জমা দেয়া, টাকা উত্তোলন করা, অ্যাকাউন্ট ওপেন করা, ডিপিএস এবং এফডিআর ওপেন করা এবং ভাঙানো, ক্লিয়ারিং ইত্যাদি সকল সেবাই ব্যাংক হতে পাবেন। এছাড়া যেসব গ্রাহক বিদেশ থেকে আসা রেমিটেন্সের টাকা গ্রহণ করবেন তাদের জন্য একটি সুখবর দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। আমি আগেই বলেছি ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা শুক্র এবং শনিবার ব্যতীত সপ্তাহের 5 দিন খোলা থাকবে। সেজন্য যেসব গ্রাহক বিদেশ থেকে আসা রেমিটেন্সের টাকা গ্রহণ করবেন তারা সপ্তাহের 5 দিন, অর্থাৎ রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার, রেমিটেন্সের টাকা উত্তোলন করতে পারবেন। আর যেসব গ্রাহকের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে রেমিটেন্স আসবে তারা দিন রাত 24 ঘন্টায় ডাচ বাংলা ব্যাংকের এফটি এবং এটিএম পুথতে টাকা তুলতে পারবেন। সুতরাং যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবেন তারা অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন, তাহলে আপনাদের পরিবারের সদস্যরা সপ্তাহের 5 দিন, অর্থাৎ রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার, এই 5 দিন ডাচ বাংলা ব্যাংক হতে রেমিটেন্সের টাকা পাবেন। কারণ এ সময়ে অন্যান্য ব্যাংকের সকল শাখা খোলা থাকবে না, কিন্তু ডাচ বাংলা ব্যাংকের সকল শাখাই খোলা থাকবে, এবং তা হলো সপ্তাহে 5 দিন। অর্থাৎ সামারাইজ করলে দ্বারা এই লকডাউন চলাকালীন সময়ে ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা শুক্র এবং শনিবার ব্যতীত সপ্তাহের 5 দিন খোলা থাকবে এবং লেনদেন করবে 10টা হতে 1টা পর্যন্ত। এছাড়া এই সময়ে ডাচ বাংলা ব্যাংকের সকল এফটি এবং এটিএম বুথও খোলা থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর এরকম নিউজের নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।